ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জিপিএফ 5 প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও মাদ্রাসার প্রধানদেরকে সম্মাননা প্রদান। শিক্ষার মান উন্নয়নে উৎসাহিত করার লক্ষ্যে ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মুমিনের সভাপতিত্বে এবং সাংবাদিক এবিএম নিজামুদ্দিনের সঞ্চালনায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী, ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, ছাগলনাইয়া উপজেলা কৃতি সন্তান মিজানুর রহমান মজুমদারের অর্থায়নে প্রতিষ্ঠান প্রধানদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার সঞ্চিতা রায় চৌধুরী, ফেনী জেলা পরিষদ সদস্য ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক এবং 5 নং মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আমাদের এখানে শিক্ষকদের খুবই দায়িত্ব সবচেয়ে বেশি, না হয় আপনি তো রাস্তা বেরোতে পারবেন না। আমরা সমাজের আশেপাশে ছেলে মেয়ে যদি কাউ হয়ে যায়, আপনি এসব রাস্তা বেরোতে পারবেন না, হয়তো দেখবেন যে আপনি চলে যাবেন। তো সেই দিক থেকে খেয়াল করে আপনার প্রতিবেশী পাশে আশে পাশে সব জায়গায় খেয়াল রাখতে হবে, নিজেকে সুস্থ সমাজে বসবাস করাতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ জীবিত।